হ্যালো ফ্রেন্ডস, চাঁদদিন কিচেনে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে আলাদাভাবে মালাই তৈরি করা জামরা ছাড়া মিষ্টি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এর জন্য একটা ডো তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ ময়দা, নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো আসে, যেটা তেল দিলে আসে না। এবার একটু জোরে জোরে করে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীরকম জোরে জোরে করে মাখতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে ডিম কয়টা লাগবে, কতটুকু লাগবে তা আমি আপনাদেরকে পরে বলতেছি। ডিম দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু ডিম। সব মুরগির ডিমের সাইজ কিন্তু একই রকম হয় না, তাই আমি আপনাদেরকে ফিক্সড করে বলছি না কয়টা লাগবে। মাখতে মাখতে আপনাদেরকে বুঝে নিতে হবে কয়টা ডিম লাগতেছে। আমি এখানে আরেকটু ডিম দিয়ে দিচ্ছি। আমি আবার এটাকে ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে বুঝে নেবেন কয়টা ডিম লাগছে। আমার এখানে 2টো ডিম লেগেছে। যখন দেখবেন হাতের সাথে এরকম লেগে গেছে, বাঠালো হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিটের জন্য দেখে রাখলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি হাতে সামান্য একটু ঘি মেখে ডোটাকে আবার মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কীরকম সফট এবং নরম হয়েছে। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে, এবার চলুন মিষ্টি বানানোর পালা। আমি হাতে খুব সামান্য ডো নিয়ে নিচ্ছি আর মুঠোর মধ্যে রেখে গোল গোল করে পেলছি। দেখতে পাচ্ছেন আপনারা, এবার দেখুন 2 হাতের তালু দিয়ে আমি কেমন গোল গোল করে ফেলছি। শুধু লক্ষ্য রাখতে হবে বলগুলোতে কোনো যেন পাটা দাগ না থাকে, তাহলে দাগের জায়গাটা খুলে যেতে পারে। দেখুন কীরকম সফট এবং নরম হয়েছে, কোনো ফাটাফাটির দাগ নেই। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। হাতের মধ্যে এরকম নিয়ে মুঠোর মধ্যে গোল গোল করে ফেলবেন আর 2 হাতের তালু দিয়ে এরকম করে গোল গোল করে ফেলবেন। শুধু লক্ষ্য রাখবেন যেন পেটে না যায়। দেখুন কীরকম সুন্দর এবং সফট হয়েছে, দেখতে কীরকম সুন্দর লাগছে। এরকম সব মিষ্টি আমি তৈরি করে ফেলব। দেখতে পাচ্ছেন আমার সব মিষ্টি তৈরি হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার দুধ, মানে 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এলাচগুলোর কিন্তু আমি মুখটা পেটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। এলাচগুলো দিলে কালারটা সুন্দর আসবে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি চিনিগুলোকে অনবরত লাড়তে থাকব আর চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম লো মাঝামাঝি রেখে দেব। দুধটা জাল দিয়ে নিচ্ছি কিন্তু বলক তুলব না, বলক তুললে মিষ্টিগুলো পেটে যেতে পারে, তাই আমি দুধে বলক তুলতেছি না। দেখতে পাচ্ছেন এখন আমি এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, না হলে গন্ধ লাগতে পারে, তাই আমি এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো। একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। নরম হাতে দিতে হবে মিষ্টিগুলো যেন ভেঙে না যায়। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ডেকে রাখব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কি অসম্ভবভাবে ফুলে গেছে। এখন আমি এটাকে আলতো হাতে আস্তে আস্তে করে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর যে অর্ধেক দুধ ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে আমি লাড়তেছি অনবরত।
দিয়ে দিচ্ছি আরও এক চামচ গুঁড়ো দুধ। আমি লাটতেছি অনবরত যেন পুড়ে না যায়। লাটতে লাটতে দুধগুলা ঘন হয়ে আসবে। এটাকে আপনি কিছুক্ষণ অনবরত লাটতে হবে। যখন দেখবেন যে আপনার দুধগুলো ঘন হয়ে এসেছে, তখন আপনি এর মধ্যে আপনার ওই তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দেবেন। এরকম অনবরত লাড়বেন। এখন আমি আমার তৈরি করা মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে পরিবেশনের জন্য নিয়ে যাব। বন্ধুরা, পরিবেশনের জন্য তৈরি। আমি সুন্দর লাগার জন্য উপরে কিছু পাস্তা বাদাম দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই আপনারা মিষ্টিগুলো যে যেরকম খেতে পছন্দ করেন ওরকমই করবেন। আপনারা চাইলেও গরমও খেতে পারেন, ঠান্ডাও খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।